नमस्कार न्यूज़ वानगार्डेर এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, ত্রিপুরা মিজোরাম সীমান্তে দশরথ সেতু আজ খোলা হয়েছে। সাপ্তাহিক শুক্রবার ১০টা থেকে ৪টা অবধি খোলা থাকবে সেই সেতু। সকল অংশের মানুষ যাতায়াত করতে পারবে, ক্রয় বিক্রয় করতে পারবে। ফলে দুদিকেই মানুষ যাতায়াত চলছে, হচ্ছে ক্রয় বিক্রয়। অন্যদিকে মিজোরামের কানমুন গ্রামে গতকাল ৩৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ার ফলে সেখান থেকে কোনো লোক দামছড়ায় আসতে তাদেরকে দেওয়া হচ্ছে না এবং অন্যান্য গ্রাম যারা রয়েছে সেই গ্রামের মানুষরা আসতে পারছেন এবং সেই জায়গাতে গামছা বাজারে প্রবেশ করতে পারছেন। কানুন গ্রামের প্রেসিডেন্টের বক্তব্য এইটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র সেই গ্রামে যেখানে ৩৩ জন করোনা পজিটিভ ধরা পড়েছে তাদেরকে সেই গ্রামে আসতে দেওয়া হচ্ছে না এবং অন্যান্য গ্রামের লোকেরা স্বাভাবিকভাবেই কিন্তু আসা যাওয়া করতে পারছেন এবং জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে যাতায়াত সবকিছুই কিন্তু স্বাভাবিক রয়েছে। বিগত দিনে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে আসাম মিজোরামের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনেকটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে আসাম সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছিল এবং পরবর্তী সময় এই দামছড়ার দশরথ সেতুই কিন্তু লাইফলাইন হয়ে পড়েছিল মিজোরামের জন্য এবং ত্রিপুরা হয়ে এই দশরথ সেতু দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী, লোক পারাপার সবকিছুই কিন্তু হচ্ছিল এই দশরথ সেতু দিয়ে। পরবর্তী সময় যদিও স্থিতি স্বাভাবিক হয় গোটা রাজ্যে এবং গোটা পার্শ্ববর্তী রাজ্যগুলোতে, তারপরেও এই দশরথ সেতুকেও কিন্তু করোনায় খুলে দেওয়া হয়েছে। করোনার জন্য এতদিন পর্যন্ত বন্ধ ছিল এই দশরথ সেতু, তবে কিছু বিধিনিষেধ এখানে রয়েছে, কিছু নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যেই সাধারণ মানুষরা আসতে পারবে দশরথ সেতু পারাপার করে এবং যাতায়াতও তারা করতে পারবেন, বাজারে আসতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, সবকিছুই কিন্তু তারা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সেখানকার এলাকাবাসীরা শুনে নেব একবার। ত্রিপুরা মিজোরামের দশরথ সেতু খোলা হয়েছে সপ্তাহে দুদিন, সোমবার এবং আগে থেকে কি ব্যবসা এটা খোলার পর কি ব্যবসা এখন আগে থেকে কি ভালো হচ্ছে নাকি? ভালোই হচ্ছে, এখন ভালো হচ্ছে। তাহলে বলা যায় যে আমরা মিজোরামের উপর নির্ভরশীল এই বাজারটা, কানঝড় বাজারটা মিজোরামের উপর নির্ভরশীল। আপনার নামটা? সামনের আগে সপ্তাহ থেকে কানমুনোর এই করোনা ভাইরাসের এখন তো স্প্রেড আছে, কমিউনিটি স্প্রেড। এর আগে সামনে সপ্তাহ থেকে আমরা ডেপুটি কমিশনারের মনে তো এটা টোটাল লকডাউন না হলে কন্টেইনমেন্ট জোন, এই লাগে দুই সপ্তাহ নেই এক সপ্তাহ নেই এটা বন্ধ করব এটা মনে তো আছে, কিন্তু বাই চান্স ভালো হলে তো এটা তো না লাগে। এটা যে বন্ধ করবো দুইটা বন্ধ করবো না, এটা তো দেখতে পরে খালি কানমুন হয়, খালি কানমুন সবের মানুষ, প্রত্যেক মানুষের সবের মানুষ ঘরে ঘরে বলবো। কতজন এসে আসল করতে তো এখন তো বেমারি মানুষ ৩৩ আছে, একটু উপর থেকে আর তো ভালো আছে, এখন তো করোনা ভাইরাস বেমারি তো ৩৩ আছে। আপনার নাম? ভালো নাম। আমরা আপনারা শুনলেন সেখানকার বক্তব্য, যারা রয়েছেন সেখানকার কি বক্তব্য তারা দিচ্ছেন এবং এই মুহূর্তে দশরথ সেতু উন্মুক্ত করা হয়েছে। আজকে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি দীপক চক্রবর্তী দামছড়া থেকে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। দীপক দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। দীপক দা, এই মুহূর্তে দশরথ সেতু আজকে আবার খোলা হয়েছে, সাপ্তাহিক যেটা খোলা হয়, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে? এবং আরেকটা বিষয় যেটা আমাদের কাছে খবর আসছে যে একটি গ্রামে ৩৩ জন করোনা পজিটিভ ধরা পড়েছে, সেই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করছেন সেখানে কর্তৃপক্ষ? ত্রিপুরা মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে মিজোরামের কানমুন গ্রাম, এটা মামিত জেলার অবস্থিত। সেই কানমুন গ্রামে গতকাল অ্যান্টিজেন টেস্ট হয় বিভিন্ন দোকানদারদের, সেখানে প্রায় ৩৩ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়। যথারীতি আজ শুক্রবার পূর্ব নির্ধারিত তিথি অনুযায়ী শুক্রবার এবং সোমবার দুদিন ১০টা থেকে ৪টা অবধি দুই পাটের মানুষ, ত্রিপুরার মানুষ কানমুন গ্রামে প্রবেশ করতে পারছে এবং কানমুনের মানুষ ত্রিপুরাতে প্রবেশ করতে পারছে, হাট বাজার করতে পারছে। তো সেই হিসেবে আজ ১০টায় গেট খোলা হয়। গেট খোলার পর উভয় অংশের মানুষ কোনো পারাপার করছে, তাদের ক্রয় বিক্রয় চলছে সকলেরই। এদিকে দেখা গেছে যে কানমুন গ্রামে যে করোনার সংক্রমণ পাওয়া গেছে, কানমুন গ্রামে যে ওআইএমএ সংস্থা রয়েছে সেই ওআইএমএ সংস্থা কানমুন গ্রামের মানুষদেরকে, যারা যে পরিবারে সংক্রমণ হচ্ছে তাদেরকে ত্রিপুরা দামছড়া বাজারে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ তারা সতর্ক যাতে এটা স্প্রেড না হয়, যাতে এই সংক্রমণটা অন্য কারোর দেহে যেতে না পারে, সেই কারণেই কিন্তু ওয়াইএমএ সংগঠন এই পদক্ষেপ নিয়েছে, যার ফলে লোক সংখ্যা আজকে অন্যান্য গ্রামের কানমুনের উপরে যে গ্রামগুলো আছে সেখান থেকে যে লোকগুলো এসছে তাদেরকে আসার অনুমতি দেওয়া হয়েছে। দামছড়াতে তারা এসে ক্রয় বিক্রয় করছে এবং দামছড়া থেকে প্রচুর লোক সেখানে যাচ্ছে। পক্ষান্তরে কয়েকদিন ধরে দামছড়া দশরথ সেতুতে অ্যান্টিজেন টেস্ট ছিল না, কিন্তু আজ থেকে পুনরায় সেখানে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এতদিন সেখানে অ্যান্টিজেন টেস্টে কিট না থাকার কারণে হার্মা স্ক্রিনিং করেই দেওয়া হতো, কিন্তু আজ থেকে পুনরায় সেখানে হার্মা অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। মানে যারা প্রবেশ করছেন প্রত্যেককেই কি অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে? তাহলে সেখানে না, যারা প্রবেশ করছে সকলকেই করা হচ্ছে না, যাদের 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 ভ্যাকসিনেশন হয়ে গেছে, দুটো যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে করা হচ্ছে না, যারা সার্টিফিকেট নেই তাদেরকেই করা হচ্ছে। একদম এই বিষয়টাকে কেন্দ্র করে সাপ্তাহিক যে খোলা হয়েছে এই দশরথ সেতু, মিজোরামের মানুষ আসতে পারছেন, ত্রিপুরার মানুষও যেতে পারছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন সেখানকার ব্যবসায়ীরা? এদিকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে যখন কথা হয় তখন তারা বলেছেন যে এই গেটটা খোলার পর উভয় অংশের মানুষেরই, ক্ষুদ্র ব্যবসায়ী যারা যাদের পেট দেয়ালে থেকে গিয়েছিল তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, কারণ এখন উভয় অংশের মানুষ যেহেতু যাতায়াত করতে পারছে, কিছু না কিছু প্রত্যেক দোকানে কিছুটা বিক্রি বেড়েছে। তাহলে দীপকদাকে এটা বলাই বাহুল্য যে এই যে জায়গাটা রয়েছে দামছড়া দশরথ সেতু সংলগ্ন এলাকাগুলো অনেকটাই সার্ভাইভ করে বলা চলে যে মিজোরামের মানুষ সেখানে আসছেন, এসে ক্রয় করছেন, জিনিসপত্র জিনিস নিয়ে যাচ্ছেন। এই বিষয়টার উপরে কি অনেকটা নির্ভর করে? তাহলে এই উত্তর ত্রিপুরা জেলার দামছড়ার যে মার্কেটটা রয়েছে এটা সম্পূর্ণ নির্ভর করছে মিজোরামের উপর, কারণ মিজোরামের মানুষ ত্রিপুরাতে প্রবেশ, এই দামছড়া বাজারে যদি প্রবেশ না করে তাহলে কিন্তু দামছড়া বাজার একেবারে অন্ধকারময় হয়ে যায়, যেটা পরিলক্ষিত হয়েছে গত প্রায় 2 বছরের মতো। সম্পূর্ণই বন্ধ ছিল গেটটা, কিন্তু এই যখন আসামের সঙ্গে তাদের সমস্যা হয়, তখন যখন এই দশরথ সেতু দিয়ে তাদের মালামাল পারাপার হয়, তখন কিন্তু এলাকার ব্যবসায়ীরা চাপ সৃষ্টি করে যে এদিক দিয়ে যখন আপনারা মাল নিচ্ছেন তাহলে গেটটা খুলে দিলেই তো কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা তো বাঁচতে পারে। সেই হিসেবে আমি জেলার ডিসি এই অনুমোদন দিয়েছি, শুক্রবার এবং সোমবার 10টা থেকে 4টা অব্দি যাতায়াত করতে পারবে এবং কানমুন গ্রামের থানা পর্যন্ত যেতে পারবে, এখন পর্যন্ত এর উপরে যেতে পারবে না। বুঝতে পারলাম, অসংখ্য ধন্যবাদ দীপক দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এই মুহূর্তে যে বিষয়টা আমরা জানতে পারলাম আমাদের প্রতিনিধি দীপক চক্রবর্তীর কাছ থেকে, যে কানমুন গ্রামে এই মুহূর্তে 33 জন করোনা পজিটিভ ধরা পড়েছে, সেইখান থেকে কাউকে আসতে দেওয়া হচ্ছে না, তবে বাকিরা কিন্তু আসতে পারছেন এবং দশরথ সেতু আজকে খুলে দেওয়া হয়েছে, যার জেরে সেই এলাকার যে সাধারণ মানুষ যারা ব্যবসায়ীরা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা কিন্তু অনেকটাই লাভবান হচ্ছেন, কারণ মিজোরামের উপরই বলা চলে যে গোটা সেই এলাকার সাধারণ মানুষের জীবন জীবিকা কিন্তু নির্ভর করে। মিজোরাম থেকে মানুষ আসছেন, ক্রয় করছেন জিনিসপত্র, তারপর চলে যাচ্ছেন এবং এই সেতুটা খোলার ফলে অনেকটাই কিন্তু লাভবান হচ্ছেন সেই এলাকার গোটা মানুষজন। এর চেয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, আরো নানান সংবাদ এবং আলোচনা সঙ্গে থাকবেন।